শীতে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে, তাই এখন থেকেই প্রস্তুত থাকতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বিভিন্ন মন্ত্রণালয়, প্রতিষ্ঠান ও বিএবি এর সদস্য, বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান ও এমডির কাছ থেকে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান গ্রহণ করে একথা বলেন। অনুদানের পরিমাণ 165 কোটি 60 লক্ষ টাকা। যাতে ব্যবসা বাণিজ্য আপনারা চালায় যেতে পারেন তার জন্য যা যা করণীয় সে ব্যবস্থা আমরা কিন্তু নিয়েছি। ইতিমধ্যে বিভিন্ন প্রণোদনা দিয়েছি, এই প্রণোদনা যার ফলে আমি মনে করি আমাদের দেশের ব্যবসা বাণিজ্যগুলি সচল থাকা সম্ভব হচ্ছে। আর এবারে করোনা ভাইরাসে দেখা গেছে যে আমাদের সকলেই খুব আন্তরিকতার সাথে কাজ করেছে, সবাই, আমি কারো বাদ দিতে পারবো না। তো সেজন্যই হয়তো এটা আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। তবে সামনে শীত আর একটু হয়তো খারাপের দিকে যেতে পারে, তবুও আমাদের এখন থেকে প্রস্তুতি থাকতে হবে। তো ব্যাংক অ্যাসোসিয়েশন সবসময় আমাদেরকে যে কোনো সময়টা কিছু হলেই, কোনো দুর্যোগ দুর্বিপাক বা যা কিছু হোক, এমনকি মুজিব বসে সবসময় আপনারা এগিয়ে এসেছেন, নিজেরাই এগিয়ে এসেছেন, সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই।